সকলকে জয় বাংলা আজ ঘুমনোর আগে একটা ভিডিও দেখলাম বাংলা পক্ষের বহু সহযোদ্ধা এবং আপামর বাঙালি সেই ভিডিওটা শেয়ার করেছেন রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যম দ্বারা আয়োজিত একটি ডিবেট অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যে বাংলা ভাষা নিয়ে আমাদের বা সাধারণ বাঙালির যা মাতামাতি সেই বিষয়ে প্রশ্ন করা হয় তো সেখানে একজন জনৈক রেডিও জকিকে কিছু বলতে বলা হয় এবং সেই জনৈক রেডিও জকি তার যে বিষয় সেই বিষয় সম্পর্কে তো বলেনি এবং বিষয় থেকে বেরিয়ে গিয়েও তিনি এমন কিছু কথা বলেন যেগুলো বর্তমান বাঙালি সমাজের বাঙালি যুব সমাজের সির দ্বারা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বাংলা পক্ষ কিন্তু পরিষ্কার বলছে যে বাঙালির সির যে ভাঙতে আসবে তাকে বাংলা পক্ষ ভেঙে দেবে ঠিক আছে তো তিনি বহু কথা বলেন তিনি বহু তার মতামত রাখেন সব কিছুই ঠিক আছে কিন্তু তিনি একটি কথা বলেন যে কথাটা আমি সকলকে জানাতে চাই জনৈক রেডিও জকি একটি কথা বলেন রিপাবলিক বাংলা চ্যানেলে তিনি বলেন বাংলা মাধ্যমে পড়লে কোনো ছাত্র বা ছাত্রী যদি বাংলা মাধ্যমে পড়ে তাহলে সে কর্পোরেট দুনিয়ায় ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষমতা রাখে না বা কর্পোরেট দুনিয়ায় সে চাকরি পাওয়ার অধিকার রাখে না যদি কোনো একজন ছাত্র বাংলা মিডিয়ামে পড়ে আমার প্রশ্ন আমি দু সালে মাধ্যমিক পাশ করেছি দু সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি দু সালের পরে আমি পড়াশোনার সাথে মানে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার সাথে সেইভাবে যুক্ত নই আমি শিক্ষকতা করি না বা আমি সেইভাবে কোনো যুক্ত নই তো আমি সেই ব্যাপারটা কিছু বলবো না কিন্তু দু হাজার সাল অবধি আমি কিন্তু উচ্চ মাধ্যমিক আমি পাশ করেছি দু হাজার চোদ্দো সাল অব্দি আমার সাথে যে কজন পাশ করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত প্রত্যেকে প্রতিষ্ঠিত প্রত্যেকে কেউ ডাক্তার কেউ উচ্চপদস্থ সরকারি কর্মচারী কেউ পুলিশ কেউ আরও অন্যান্য বেসরকারি কোম্পানি যেইগুলো ভালো ভালো কোম্পানি এইচপি আইওসিএল ভালো ভালো কোম্পানি সেই কোম্পানির অর্থাৎ আপনার মতে যেটা কর্পোরেট সংস্থা তার পদে আছেন আমি আপনাকে বলি জনৈক রেডিও জকি মহাশয়া আমি আপনাকে বলি আপনি দু সালে রাখি বন্ধন উৎসবে আপনি একটি ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিওতে আপনি আপনার মেয়েকে রক্ষাবন্ধন বলতে শেখান এবং এই ভিডিওতে এসে দেখা যায় যে আপনি রক্ষাবন্ধন বলতে শেখাচ্ছেন যে কীরকমভাবে রক্ষাবন্ধন করতে হয় সেটা শেখাচ্ছেন আপনি আপনার মেয়েকে আপনার ব্যাপার আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনি ইউজ করছেন অবশ্যই কিন্তু আপনি যখন কমেন্ট সেকশনটা পাবলিক করে এসেছেন দিদি তখন তো পাবলিক কমেন্ট করবেই এবং পাবলিক তো আপনার বাঙালি এটা তো আপনাকে বুঝতে হবে আপনি হয়তো টাকা পান অন্য জাতির লোকের থেকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার অডিয়েন্স তো বাঙালি দিদি তো কমেন্ট তো বাঙালি করবে আমি কমেন্ট করেছিলাম যে দিদি রক্ষাবন্ধন কেন আপনার মেয়েকে পরবর্তী প্রজন্মকে শেখান রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবের ইতিহাস আপনার মেয়েকে আপনার সন্তানকে পড়ান রবীন্দ্রনাথ ঠাকুর কেন রাখি করেছিলেন পড়ান আপনি কি করেছিলেন ব্লক করে দিয়েছিলেন খুব গায়ে লেগেছিল কমেন্টটা শুনুন আমি আপনাকে বলছি দু চারটে এরকম লাইন বলে আপনার যারা আশেপাশে আপনারা যারা এলিট মানুষজন আছেন যারা ভাবেন কলকাতাই বাংলার সব কলকাতাই বাংলাতে চালনা করে আপনার মতো যারা পুঁজিপতি শ্রেণী আছে শিক্ষাটাকে কিন্তু তাদের মধ্যে আমরা আটকে রাখতে দেব না শিক্ষা তারাও পাবে যে গ্রামে থাকে শিক্ষা তারাও পাবে যার পয়সা নেই শুধুমাত্র ইংরাজি মিডিয়ামে পড়লেই ভবিষ্যৎ আছে বাংলা মিডিয়ামে পড়লে ভবিষ্যৎ নেই দিদি শুধুমাত্র শিক্ষাটাকে বড় মধ্যে আটকে রাখবেন না এই ভুলটা বোঝাবেন না আপনি যে ভুলটা করছেন বাংলা পক্ষ গত চার বছর ধরে যে কাজগুলোই করেছে তাতে বাঙালির লাভ হয়েছে লাভ হয়েছে বলতে পুঁজিগতভাবে লাভ হয়েছে ক্ষমতাগত দিক থেকে বাঙালি আরও উঁচুতে উঠেছে এই জিনিসগুলো বলবেন না এই জিনিসগুলো যারা বলেন আপনার মতো যে মানে মানুষকে যারা এইসব জিনিস বোঝান তারা একটু সামঝে যান একটু শুধরে চলুন এই জিনিসগুলো বলবেন না শিক্ষাকে কর্পোরেট জগতের মধ্যে আটকে রাখবেন না শিক্ষাকে আপনাদের মতো বড়োলোক শ্রেণীর মধ্যে আটকে রাখবেন না শিক্ষা একটা চাষির ছেলেও ডাক্তার হতে পারে একটা চাষির ছেলেও ইঞ্জিনিয়ার হতে পারে একটা চাষির ছেলেও রিসার্চ করতে পারে তার পয়সা না থাকলেও সে বাংলা মিডিয়ামে পড়ে সেটা করতে পারে ব্যাপারটা বুঝুন অনেক তো কথা বললেন বাংলার মধ্যে দু চারটে ইংরাজি বললাম কি হয়ে গেল অনেকে বলেন আপনারা আমি এখন একটা কথা বলবো অনেকে বলেন আপনারা যে ইংরাজি জানবো হিন্দি জানবো না কেন ইংরাজি তো বাইরের দেশের ভাষা হিন্দি কেন আমরা জানবো না বলে রাখি আপনাদের উদ্দেশ্যে ভারতবর্ষের দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো ইংরাজি এবং হিন্দি যদি আপনাদের মধ্যে কেউ এই যুক্তি দেন যে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তাহলে অবশ্যই ইংরাজিটাও শিখতে হবে না নাহলে হিন্দিটাও শিখতে হবে হিন্দি যাদের মাতৃভাষা সেটা কোনো কথা নয় কিন্তু হিন্দি যাদের মাতৃভাষা নয় তারা কেন ইংরাজি শিখবে এবং হিন্দি শিখবে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে ধরুন আপনাকে বরাত দেওয়া হলো যে একজন রোগা লোক এবং একজন মোটা লোক এই দুজন লোক আছে দুজন লোক একটা গেট দিয়ে প্রবেশ করবে আপনাকে সেই গেটটা তৈরির বরাদ দেওয়া হলো আপনি কি দুটো গেট বানাবেন না একটা গেট বানাবেন আপনি কি দুটো এরাম গেট বানাবেন যে একটা গেট ছোট একটা গেট বড় যেখান দিয়ে ছোট মানুষ প্রবেশ করবে একটা গেট দিয়ে বড় মানুষ প্রবেশ করবে একটা গেট দিয়ে আপনি নিশ্চয়ই সেরাম বানাবেন না আপনি কেমন গেট বানাবেন একটাই বড় গেট বানাবেন যেখান দিয়ে ছোট মানুষও প্রবেশ করতে পারবে বড় মানুষে প্রবেশ করতে পারবে মনে রাখবেন ইংরাজিটা হচ্ছে সেই গেট যেই গেট দিয়ে আপনারা পুরো বিশ্বের সাথে সম্পর্ক রাখতে পারবেন আর হিন্দিটা হচ্ছে সেই গেট যেই গেটে আপনি নিজের পরিচয় ভুলে যাবেন আপনি আর কারোর সাথে সম্পর্ক রাখতে পারবেন না চয়েস আপনার পছন্দ আপনার আপনাকে ইংরেজি শিখতে হবে আপনার পুঁজির দখলের জন্য আপনার নিজের মাটিতে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য এবং বাইরের যারা আছেন যারা বাংলা বোঝেন না তাদের সাথে সম্পর্ক রাখার জন্য যে বাংলা বোঝে না তাকে ইংরাজি বুঝতে হবে কারণ ভারতবর্ষের সরকারি ভাষার মধ্যে ইংরাজিও একটা ভাষা তুমি যখন ইংরাজি বোঝো না আমি তোমার প্রতি সেইভাবেই হাসব যেমন তুমি আমার প্রতি হাসো আমি হিন্দি জানি না বলে পরিষ্কার বক্তব্য আর বাংলার মাটিতে ইংরাজি না হিন্দি না যোগাযোগের মাধ্যম হিসেবে আমাদের কিন্তু বাংলাই বাংলা বাংলাই বাংলা যে কোনো জায়গায় কম্প্রোমাইজ করবেন না পরিষ্কার বক্তব্য বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবেন না যে রেডিও যাকি আপনাকে যা বোঝাবে রেডিও জাকি বোঝাবে গরিব মানুষ আছে আরে গরিব মানুষ আছে আজকে গরিব মানুষ আছে তিন বছর পর তারা তিন প্রজন্ম ধরে এখানে বড়লোক হয়ে যাবে আমরা তো একই থেকে যাব আমরা বড়োলোতও হব না গরিবও হব না বাংলা একটা আন্তর্জাতিক ভাষা এই ভাষাটা কিন্তু একটা আন্তর্জাতিক ভাষা আপনাকে মাথায় রাখতে হবে এই যে জনৈক রেডিও জকি বলেন যে মাঝে মাঝে ইংরাজি ঢুকিয়ে দিয়ে আমার বুথ ফেটে যায় কেন এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষাটা হচ্ছে আমাদের পেটের ভাষা এইটা আপনাকে বুঝতে হবে যে টোটো চালক ভাই যে অটো চালক ভাই তার প্যাসেঞ্জারের সাথে কথা বলে বাংলায় কত টাকা হলো কোথায় যাবে এই কথাগুলো বাংলায় বলে তার কিন্তু সেই বাংলা ভাষাটা পেটের ভাষা তার ভাষাটা পেটের ভাষা যারা বলে যে হিন্দি হিন্দি তো সব জায়গায় চলবে হিন্দি তো সব জায়গায় চলে চলে না দাদা তোমরা চালাও বলে চলে তোমরা যদি চালানো বন্ধ করে দাও কোথাও চলবে না পরিষ্কার বক্তব্য আমরা নিজে দেখেছি মিউ মিউ করে ভাষা ইঙ্গিতে প্রকাশ করছে হিন্দি বলতে বলিনি বলছি হিন্দি বলবো না তুই এমনি প্রকাশ কর রুখে দাঁড়াও না একটু রুখে দাঁড়াও হিন্দি কে একটা কমেন্ট করেছে গৌতম মেহতা গৌতম মেহতা কমেন্ট করেছে মেহতাজি কমেন্ট করেছে কি মেহতাজি হিন্দি শেখানো ভাই হিন্দুস্তান আছে চলে যাও না হিন্দুস্তানে চলে যাও হিন্দুস্তানে চলে যাও হিন্দুস্তান কোথায় জয় রাম এই তো গৌতম মেহতা নিজের রূপ দেখিয়ে দিয়েছে গৌতম মেহতা তার পরের কমেন্টই বলে দিয়েছে জয় শ্রীরাম অর্থাৎ হিন্দি শেখ ভাই হিন্দুস্তান আছে হিন্দুস্তানের লোকজন হিন্দুস্তান কোথায় হিন্দুস্তান কোথায় হিন্দুস্তান ভারতবর্ষ নয় স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আরও যারা স্বাধীনতা সংগ্রামী নাম বললে তো শেষ হবে না লাইভ শেষ হয়ে যাবে সবাই ঘুমিয়ে পড়বে নাম বললে শেষ হবে না বাঙালি স্বাধীনতা সংগ্রামী এত আছে তারা ভারতবর্ষ স্বাধীন করেছে হিন্দুস্তান স্বাধীন করেনি যদি হিন্দুস্তানের ভরসায় থাকতে হতো আজও কোনো লর্ডের পাশ হেটে থাকতে হতো রে গৌতম জয় জয় এটা নয় এখানে বাঙালির আলোচনা হচ্ছে কোনো ধর্মীয় আলোচনা হচ্ছে না জয় শ্রীরামের জায়গা এটা নয় জয় শ্রীরাম বলে তুমি এটাই প্রমাণ করতে চাইলে যে তুমি বাংলায় ঢুকতে চাও বাংলায় নিজে পরিধি বিস্তার করতে চাও বাংলায় বাঙালি তো গলা টিপে মারতে চাও করতে দেবে না বাংলা পক্ষ তোমার ভাই বেড়া যারা আসে যারা এসে গেছে অলরেডি করতে দেবে না বাংলা পক্ষ করতে দেবে না গৌতম মেহতা শুধরে যাও বাঙালির সাথে যখন কথা শুরু হবে প্লিজ দিয়ে কথা শুরু হবে প্লিজ দিয়ে কথা শুরু করবে বাঙালির সাথে নাহলে কিন্তু বাংলায় থাকবে না এটা মাথায় রাখো গৌতম মেহতা হিন্দুস্তান বিহার উত্তরপ্রদেশ রাজস্থান ওই বলয় বাংলা বাংলা তামিলনাড়ু তামিলনাড়ু দক্ষিণ দক্ষিণ বোঝে নাও বুঝে নাও হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদটা বুঝে নাও অর্থাৎ আমরা আজকে এই ব্যাপারে যে ব্যাপারে কথা বলছি জনৈক আর্যে জনৈক রেডিও জকি একজন বলেছেন বাংলা মাধ্যমে পড়লে নাকি কর্পোরেটে চাকরি করা যায় না বা চাকরি করতে পারে না আমি তার তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি আমি তার বাংলা মিডিয়ামে পড়া আমি হাজার হাজার লাখ লাখ ছেলেকে চিনি যারা কর্পোরেটে চুটিয়ে চাকরি করছে ম্যানেজারিয়াল পজিশনে আছে কর্পোরেটে ভালো জায়গায় আছে তারা ম্যাডাম আপনার যারা এলিট সার্কেল তাদের মধ্যে শিক্ষাটাকে আবদ্ধ করে রাখবেন না বাংলা মাধ্যমে পড়া চাষির ছেলে বাংলা মাধ্যমে পড়া শ্রমিকের ছেলে স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার তাদের হতে দিন তাদের মধ্যে সামর্থ্য আছে তারা ইংরাজি মিডিয়ামে পড়তে পারে না বলে ভাববেন না যে তারা আপনার মেয়ে আপনার ছেলে আপনার সন্তানদের সাথে কম্পিট করতে পারবেন না এটা ভাববেন না আপনার মেয়েকে আপনি রাজসা বন্ধন শেখান রাখি বন্ধন শেখান না তার মানে ভাববেন না পুরো বাংলা সেটা শেখায় আপনি একজন রেডিও জকি রেডিওতে আপনার শো করেন শো করুন সমাজের দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষের মানুষ আপনি হতে পারেন না অনেক জায়গায় শেয়ার হয়েছে ভিডিওটা সমর স সমর স বলছে কি একটা সন আছে হিন্দুস্তান মেরি জান শুনেছেন কে গেয়েছে ভাই সন এই সনটা কে গিয়েছে এই সনটা কোনো বাঙালি গিয়েছে হ্যাঁ যখন ভারত রাষ্ট্র স্বাধীন করার কথা ছিল কোন সন গাওয়া হয়েছে ভাই হিন্দুস্তান মেরি জান কোনো কোন দিন গাওয়া হয়েছে ভাই এখন তোমরা সন গাওয়াচ্ছ হ্যাঁ স্বাধীনতা এসে গেছে বাঙালির রক্ত ঝরে গেছে তোমরা বসে গেছো এখন তোমরা সং শোনাচ্ছ হ্যাঁ কোনো সং ফন চলবে না পরিষ্কার বক্তব্য আবার বললাম জনৈক রেডিও জকি বাংলা মাধ্যমে পড়া ছেলেমেয়েরা কিন্তু দুনিয়া কাঁপাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে বাংলা মাধ্যমে পড়া আপনার ছেলেমেয়ে ইংরাজি মিডিয়ামে পড়ে বলে খুব বড় হয়ে গেছে সেরম ব্যাপার নয় খুব জ্ঞানী হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় হ্যাপি রক্ষাবন্ধন বলেছে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা বলেনি খুব বড় হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় সেটা কোথায় সাউথ সিটি যাদবপুর কলকাতা অতটা অবধি আপনার মেয়ে আপনার পরিধি বিস্তৃত আপনার পরিধি কলকাতা অবধি বিস্তৃত বাংলা পক্ষের পরিধি পুরো বাংলা জুড়ে বিস্তৃত এটা মাথায় রাখবেন বাংলা পক্ষের পরিধি পুরো বাংলা জুড়ে বিস্তৃত মাথায় রাখবেন তাই জন্য মন্তব্য করার আগে ভেবে মন্তব্য করবেন উল্টা পাল্টা মন্তব্য বড় জায়গায় গেছেন একবার দুবার চলে যাচ্ছেন বলে দিচ্ছেন যা পাচ্ছেন ফুটেজ ঠাচ্ছেন হেভি ব্যাপার না করবেন না এরকম করবেন না এরকম পরিষ্কার বক্তব্য সবকিছু দেখুন জানুন গঠনমূলক বিরোধিতা করুন গঠনমূলক বিরোধিতা করুন আপনি বলুন বাংলা পক্ষ পাবলিক সার্ভিস কমিশনে একশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করার দাবিতে লড়ছে আপনি তার বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন বলুন সেটা বাংলাপক্ষ পক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভূমিপুত্র সংরক্ষণ করেছে আপনি বলুন আপনি তার বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন বাংলাপক্ষ পক্ষ রেলের টিকিটে বাংলা এনেছে আপনি বলুন তার বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন যারা বলছেন হিন্দুস্তান নিয়ে গান হিন্দুস্তান নিয়ে এই যে হিন্দুস্তান সাড়ে জাহা সে আচ্ছা এই যে সমর হিন্দুস্তান সাড়ে জাহা সে আচ্ছা কে লিখেছে পাকিস্তানের রাষ্ট্রীয় কবি লিখেছে উর্দু কবি ইকবাল বলো ইকবালের বিরুদ্ধে একটা পোস্ট করো দেখি ইকবালের বিরুদ্ধে একটা পোস্ট করো দেখি পাকিস্তানের রাষ্ট্রীয় কবি বিরুদ্ধে একটা পোস্ট করো দেখি কথা তো বলছো বলছো তো যে গান আছে কে লিখেছে গানটা পাকিস্তানের কবি রাষ্ট্রীয় লিখেছে তুমি যে দলকে সাপোর্ট করো সেই দল উর্দুর পিছনে কত টাকা ঢালে জানো উর্দুর পিছনে কত টাকা ঢালে জানো না কিছু পড়ারও নেই তোমার তুমি আর তাকে সাপোর্ট করবে তোমার তো কেউ নেই বাঙালির বাঙালি আছে মনে রাখবে বাঙালির বাঙালি আছে 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 বাংলা পক্ষ অন্য দল দরকার হয় না ঠিক আর জনৈক বলছি এরকম বলবেন ভেবে চিন্তার কথা বলুন পরে যুক্তি দিতে পারবেন এরকম কথা বলুন বাংলা মিডিয়ামে পড়লে কর্পোরেটে চাকরি পাওয়া যায় না হ্যাঁ ইংরেজি মিডিয়ামে পড়লে প্রচুর চাকরি পাওয়া যায় নাকি কোন তথ্য আপনার কাছে আছে কোন তথ্য আপনার কাছে আছে কোন কে সেই স্ট্যাটিস্টিক যে বাংলা মিডিয়ামে পড়লে চাকরি পাওয়া যাচ্ছে না কিভাবে আপনি বলছেন সেটা আপনার দায়িত্বটা ব্যক্তি কিভাবে বলছেন বর্ডার মুভি দেখব হ্যাঁ আরে বর্ডার মুভি যেটা শুটিং হয়েছে রে সমরস বর্ডার মুভি যেটা শুটিং ওটা তো শুটিং রে বাঙালি রক্ত ঝরিয়েছে রে রিয়েল লাইফে আসল জীবনে বাঙালি রক্ত ঝরিয়ে স্বাধীনতা এনেছে রে তোরা মুভি বানা মুভি বানা মুভি দেখ যাই হোক অনেকক্ষণ হলো অনেক লম্বা লাইভ হলো ব্যাপারটা হলো জনৈক আর জে আমরা বলছি এরকম বলবেন না বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কিন্তু এখন বিভিন্ন কর্পোরেটে চাকরি করে বিভিন্ন কর্পোরেটে চাকরি করে এরম বলবেন না না জেনে কথা বলবেন না যথেষ্ট দায়িত্বজ্ঞানহীন মানুষ আপনি এরম বলবেন না আপনার নিজের যা জ্ঞান সেটা দিয়ে কিন্তু আপনি পুরো জগৎ বিচার করবেন না পরিষ্কার বক্তব্য জয় বাংলা সকলে লাইফটা শেয়ার করুন সকলকে জানান এই আর জে এই রেডিও জকি কি বলছেন আপনারা কি একমত হতে পারছেন যে বাঙালি কি কর্পোরেটে চাকরি করে না আপনি নিজে বলুন না বাংলা মিডিয়ামে পরে কি কর্পোরেটে চাকরি করেন না আপনার চেনা পরিচিত কেউ নিজে বিচার করবেন নিজে উত্তর দেবেন নিজে শেয়ার করবেন জয় বাংলা